আমরা ভারতীয় জনতা পার্টি দা পার্টি উইথ ডিফারেন্সেস, আমরা এই কথাটা শুধু কথার জন্যই বলি না, আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। একমাত্র ভারতীয় জনতা পার্টি সেবার মাধ্যমে সংগঠন করে থাকি। আমরা আমাদের নেতৃত্বের জন্মদিনকে আমরা কেক কেটে পালন করছি না, আমরা আমাদের নেতৃত্বের জন্মদিনকে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পালন করছি। এই পক্ষকালব্যাপী কার্যক্রমে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা প্রদেশ থেকে উত্তর পর্যন্ত আমরা সফল করার জন্য কাজ করছি। এবং যুব মোর্চাকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে রক্তদান, আমরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মণ্ডলে সাতুর থেকে ধর্মনগর পর্যন্ত আমরা এই কার্যক্রম সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি। আমরা দেখেছি আমাদের যুব ভাইরা, যুব মোর্চার কার্যকর্তারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা বিগত কিছুদিন আগে এই রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেছি, আমরা সবাই পরিলক্ষিত হয়েছি, সারা রাজ্যে এরকম বন্যা হয়তো বা আমরা আগে কখনো দেখিনি। এই বন্যা পরিস্থিতিতে সারা রাজ্যের যুবকরা মানুষকে রেস্কিউ করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আপনাদের মাধ্যমেও আমি সারা রাজ্যের যুবকদেরকে ধন্যবাদ জানাই এরকম সেবামূলক কাজে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা আগামী দিনও আমাদের এইরকম সেবামূলক কাজ আমরা জারি রাখব। এবং রক্তদানকে কেন আমরা মহদান বলে থাকি, পৃথিবীতে অনেক কিছু ফ্যাক্টরি আছে, অনেক কিছু আবিষ্কার করা যায়, অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু রক্ত কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্তকে কোনোভাবে তৈরি করা সম্ভব না, একমাত্র দানের মাধ্যমেই কিন্তু রক্তের ঘাটতি পূরণ করা হয়। এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, মান্না যে কথাটা বলেছে যেন প্রতি মাসে আমরা অল্প করে হলেও 4-5 জন 10 জন করে হলেও আমরা যেন রক্ত ব্লাড ডোনেশন করতে পারি, এতে রক্তের ঘাটতিটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। আপনারা হয়তো বা জানলে খুশি হবেন, আমি বিধায়ক হওয়ার পর থেকে আমাদের বিশালগড় বিধানসভার যেই আমাদের সাব ডিভিশন হসপিটালে যে ব্লাড ব্যাংক আছে, প্রত্যেক মাসের শেষ মঙ্গলবারে আমি ব্লাড ডোনেশন করাই, এবং এর ফলে কি হয়েছে, বিশালগড়ে কিন্তু রক্তের ঘাটতিটা অনেকটা লাঘব হয়েছে। আমরা চেষ্টা করবো সারা রাজ্যে আমাদের যুব মোর্চার ভাইরা যেন আগামী দিনে সেই একটা প্রচেষ্টা নেয়, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, প্রত্যেককে সঙ্গে নিয়ে যেন আমাদের এই স্বপ্ন এই রাজ্যকে যেন শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি। এই কয়েক ঘন্টা আজকে আমাদের 5-6 জন যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মানুষের সেবা করার যে আদর্শ তিনি আমাদের সামনে রেখেছেন, সে আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষের জীবন আরো সুন্দর করে তোলার জন্য, নিরোগ নিরাময় করে তোলার জন্য এই রক্তদানের আয়োজন করেছেন আমাদের যুব মোর্চার ভাইয়েরা। সভাপতি মান্নাদেব উপস্থিত আছেন, আমাদের যুব মোর্চার তিনি রাজ্য প্রভারী শ্রীসুকান্ত ঘোষ আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চার রঞ্জিত ঘোষ আছেন, আমাদের এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী কর্ণারানী দাস মহোদয়া, ভাইস চেয়ারম্যান শ্রীমতী মন্ত্রী রঘুনাথ সহ, এবং এই এলাকার প্রধান উত্তর চন্দ্রমার প্রধান মহিমা দাস মহোদয়া, এবং জেলা পরিষদের সদস্য শ্রীকৃষ্ণদীপ দাস সহ যে অন্যান্য যারা কার্যরত তারা এখানে একবারেই উপস্থিত হবেন, আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতি সুকান্তদের এমএলএ তিনি রাস্তায় আছেন। তো আমরা মূলত দুটো বিষয়ের উপর জোর দিয়েছি, একটা হচ্ছে এই সভ্য নাগরিক জীবন রক্ষা করার জন্য আগামী দিন সুস্থ থাকার জন্য গাছ লাগানো, এবং সেই সঙ্গে মানুষকে জীবন দিয়ে দেওয়ার জন্য যে রক্তদানের কোনো বিকল্প আর হয় না, সেই দুটোকে সামনে রেখেই আজকে এই রক্তদানের আয়োজন করা হয়েছে। এবং মূলত এটা যুব মোর্চারই কাজ, কারণ যুবকরা যতই এগিয়ে আসবে এবং এই রক্তদানকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যতদিন পর্যন্ত দেওয়া সম্ভব, কারণ এর মাধ্যমে যে যুগান্তকারী পরিবর্তন চিকিৎসা বিজ্ঞান এসেছে এর বিকল্প এখনও কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। কাজে সেই রক্তের যে চাহিদা সে রক্তদান করে আজকে মানুষের সঙ্গে যে নতুন করে একটা আর্থিক সম্পর্ক, কারণ রক্তের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, মানব ধর্মই
সবচেয়ে বড় ধর্ম এখানে প্রতিহত হয়। তো সেই কারণে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং আগামী দিন তারা যাতে সুস্থ থেকে অসুস্থ মানুষকে প্রয়োজনের সময় এই রক্ত জুগিয়ে বাঁচিয়ে তুলতে পারেন সেদিকে তারা আগামী দিনে দৃষ্টি রাখবেন। আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রোগ্রাম করি, কিছুদিন আগেও একটা আমরা করেছি সেখানে বাগবাড়ি বাজারে নোয়াগঞ্জে, আগামী দিনেও এটা জারি থাকবে। এই সমাজসেবামূলক কাজই আমাদের জীবনের পর। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।